সুপ্রভাত বন্ধুগণ, ব্যাপারটা যে চারদিকে খেলা শুরু হয়ে গেছে, খেলোয়াড়রা সব পাড়ায় পাড়ায় সকাল সকাল অ্যালার্ম ক্লকের ক্লাচ কাজ করছে, মাইক বাজিয়ে চলছে প্রচার। আবার হোলিও আসছে, দোল উৎসব, হোলি খেলাও হবে, দোল খেলাও হবে, আর এদিকে গণতন্ত্রের খেলা, সব মিলেমিশে একদম জমজমাট পরিবেশ পরিস্থিতি। তবুও ঘুম ভাঙছে নেই জনগণের। আমার কি করব, যা অবস্থা! এই যে জামার যেগুলো পরে রয়েছে না, চিকাট হয়ে গেছে, এমন ময়লা হয়েছে, অরিজিনাল কালারটাই আর বোঝা যাচ্ছে না সবগুলো। আর এইটা আর যেগুলো পরি সব ওই যে ওয়ান বাই ওয়ান নোংরা হয় আর ওয়ান বাই ওয়ান ঝুলে যায়, কিন্তু কাঁচা আর হচ্ছে না। কাশতে হবে, কাজকর্ম গুলো আছে, পোড়ানো পোড়ানি গুলা ওই ঝুলে যাওয়াতে নাই সমস্ত ডিসব্যালেন্স হয়ে গেছে। সেদিন উন্মেষ ভাই কথাটা ঠিকই বললি, ভুল কিছু নয়। উন্মেষ ভাইকে হচ্ছে আমাদের বাঁকুড়া মিমসের উন্মেষ দাদা লয়, উনি তো দাদা, উনি লেজেন্ড। উন্মেষ ভাই হচ্ছে আমাদের পাতি পরিবারেরই একজন সদস্য। সেদিন বলে যে না, তোমার নিজেরই টাইমে ঠিক নাই বলে এমনি রকমটা হচ্ছে, কথা ঠিক, কথা সত্য একদম। তো যাই দেখি, এবার একটু বাগানোর চেষ্টা করি। ও এই জামাটা কাচি, দাঁড়া আল্লাহরি জামাটা কাচি দিকে দেখি। প্রত্যেকদিনই ভাবছি কাচবো, দিপুরে প্রত্যেকদিন ভাবছি রাত্রে কাচবো কিংবা বিকেল বেলাতে, যে সে আজ নগদ কাল ধারের মতন কেস হয়ে যাচ্ছে, তো কাঁচা আর হচ্ছে নাই, তো আজকে এখনই কাচতে হবে, নাও আর নেভার। দেখি বড় জামাইয়ের এখানে সাবান গুড়ি রয়েছে, এই চারদিক থেকে কোনো না কোনো করে ম্যানেজ করে চালানো আর কি, গরিবের সংসার বুঝতে পারছো। জল আছে তো, এই তো জল আছে, ওরে গেদে জল, এই জল দিয়ে হবো নি উমাই। ছাওয়া কেলি চলে এলাম, রোদটা বাইরে এখনই ভালোই, জানি বদলে যেতে হবে, বদলাই পদবি না। ওই সব ভোটের প্রচার হেন তেন সব দেখে শুনে আমি আসবো ফিরে তোমার পাড়ায় গানটা বিশাল মনে পড়ছিল, এখন করে লাভ নাই, এখন পাওয়ারি করি, এখন পাওয়ারি করি, এই যে সকাল সকাল এই হচ্ছে, পরে হবে গায়েন। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না দেখনি কিছু বাড়ে। জয় ঝাড়খণ্ড, এবারে থাকলো এখন নিমজ্জিত অবস্থা থেকে তুলে হবে আমি জানি না, বস উঁচুকে এসে পরে ভিজিয়ে তো দিলাম, এবারে খতম, টাটা বাই বাই। থাক, এসে থাকা অবস্থাতে জামা প্যান্ট গুলো কিভাবে নোংরা হয় হেন তেন সেটা তোমাদেরকে একটু গ্রাফিক্যালি একটু রিপ্রেজেন্ট করে দেখাই, বুঝলে তো। মানে ধরে লাও এইটা, ধরো দুটো অ্যাক্সিস, এইটা হচ্ছে নোংরা হওয়ার অ্যাক্সিসটা, আর এইটা তো টাইম হলো। এবার কেসটা কিরকম হয়, ধরো নোংরা হওয়ার একটা আছে, এইটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে নোংরা হওয়ার ক্যারিং ক্যাপাসিটি, ঠিক আছে। এবারে আমাদের জামা প্যান্ট এইখানটাতে পরতে শুরু করলাম, এটা ধরো টাইম জিরো, এইটা হচ্ছে ম্যাক্সিমাম নোংরা, ঠিক আছে। এবার আস্তে 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 এইখানটা পৌঁছে যায় এইভাবে, এরকম করে দিয়ে এখানে এরকম এরকম হতে থাকে। তো তখন কি হয়, এখানটাতে তখন এটাকে পোড়াটা ব্রেক করে দিই, তাহলে এখানটাতে কি হলো, টাইমটা এখানটাতে গ্যাপ চলে গেল, দিয়ে আবার এইটা যখন এই জায়গাতে নামলো নাই, ওইখানটাতে হয়তো ব্রেকেজটা ছিল, তাহলে এখানটাতে আবার একটু পরে নিলাম, তাহলে এখানটাতে কি আর একটু এইটুকু সময় পেয়ে যাওয়া গেল, এরকম এরকম করে এগোতে থাকে কেসটা।
কিন্তু কাঁচা আর হয়ে ওঠে না। তাহলে মাঝের এখানটা এতটা সময় কি ছিল, এই সময়টা ঝুলানো ছিল, ওই সময় পড়া হয়নি। যে আবার যখন এটা হয়ে গেল, এইটাকে ঝুলিয়ে দিলাম যাতে লোকের দৃষ্টি আকর্ষণ না হয়, তখন অন্য একটা নোংরা পড়া হলো। তারপরে আবার যখন একটু গ্যাপ দিয়ে পরে ওইটাকে আবার একদিন পড়া হলো, ওইরকম হতে থাকছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, নোংরাটা তো আলাদা ব্যাপার, গন্ধটা তুমি আড়াল করবে কি করে, ওইটা করা সম্ভব হয় নাই। তো তাই ভাবলাম আজকে তোমাদেরকে দেখানোর জন্য বলো বা হুচুকেই বলো, আজকে ভিজিয়ে তো দিলাম, এবারে দেখি ওইটাকে কাজ কখন চুকানো হয়। বেজাই মুড়ি সেবাটা করলি গা, বেরাই অনেক হয়েছে, পড়ালেখা খেতে হবে। এবারে সকাল থেকে অত হেকটিক শিডিউলের পরে অল্প চপ মুড়ি ঘুগনি পেঁয়াজ তো দরকারই আছে। এইখানে ওই কৃষি ভবনের সামনে যে দোকানটাতে খায় মামাই, তো ওইখানটাতে চলে এলাম। তো ব্যাপারটা হচ্ছে এই যে দেখো, একটু আগে যে সেই তোমাদেরকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখালাম, এইটার ক্ষেত্রে এই যে জামাটা এইটার ক্ষেত্রে ওইটা কোনো অন্যথা নয়, এইটার ক্ষেত্রে কিন্তু সেই সেকেন্ড ফেজটাতে চলছে। ঠিক আছে, কি আর করবে বলো, করতে হয়, করা কিছু নাই। তো চারটি অল্প সেবাটা করলি, তারপরে যাই নেক্সট কাজটাতে। চল, এই ছেলেটি হচ্ছে অর্পণ, মুখ দেখে তো লজ্জা পাচ্ছে। অর্পণ আর আমি দুজনাতেই সেই কোশ্চেন সলভ ফলভ করছিলাম, যে ভাজক খোলার ইংলিশটা ভুলে গেছিলাম। দুঃখজনকভাবে গুগল সার্চ করলাম, তারপর এবি ঠিক হ্যাঁ, ডিভাইডিং বেনানা এইটাই বাকি ছিল। নাকি ভাই তুমি এবারে কি বলতে যাও? হ্যাঁ লজ্জা পাচ্ছে অর্পণ, বলছে ডিভাইডিং বেনানা, হে মেরিস্টেমেটিক টিস্যু তুমি গুগলকে ক্ষমা করো, ই জানে না এই কি পাপ করছে। তো গুচ্ছের কাজ পেন্ডিং আর গুচ্ছের কাজ ঝুলাই রেখে পরে আবার সেই ফটিকদার ঘর, ফটিকদার হোটেল চাটি খাতে চলে এলাম। আবার কদিন মিস হয়ে গেল, আবার সেই আস্তে আস্তে ট্র্যাকে ব্যাক হচ্ছে ধীরে ধীরে। ওই দর্শক তো খেলা হচ্ছে, দেখতে হবে, তাহলে খেতে হবে, একটু স্টেমিনা জোগাড় করতে হবে আর কি। দেখি দেখাচ্ছি কি দিলে, দেখো আজকে ফটিকদা, এই হচ্ছে আজকের মেনু, ভাত ডাল কুমড়া আলু ভাজা আর এই যে মাংসের ঝোল, সুপ সুপ করে মাংসের ঝোল দিয়ে ভাতটি মেরে দিই আর কি। আর এই এখন গ্রীষ্মকালের ফটিকদার হোটেলের দৃশ্য, এই ধারটা তো সেই শীতকালে পুরো বন্ধ করা ছিল, এখন ভেন্টিলেশনের জন্য খুলে দেওয়া হয়েছে সব, একদম পুরো ন্যাচারাল এসি, ফুরফুর করে বাতাস ঢুকছে, এই তো কন্ডিশন। আর এই তো ফ্যানও চলছে, এতদিন যেটা একদম সেই ডরম্যান্ট কন্ডিশনে ছিল এখন আবার পুনরুজ্জীবন লাভ করেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরেলি। গো সোনা গো আমার, খুব কষ্ট হলেও করার কিছু নাই, এখন সময় নাই, এই মিষ্টি রোদে কাছা আমার দ্বারা হবে নাই বাপ, যাই তার থেকে ছেলে পেলেগুলো বসে থাকবে একটুকু, বুঝতেই পারছো কি কেস, চটের ব্যবসা জিন্দাবাদ। যাই কাজগুলো চুকিয়ে দিয়ে আসি, এবার সেই রাত্রেবেলাতেই কাছাকাছি করতে হবে। থাকো থাকো, আমার তো এরকমই, সেই কবে একবার রান্না হয়েছিল সেদিন থেকে ধোয়া হয়নি, পড়ে আছে। তাহলে জামা কাপড়গুলো আর কি দোষ করলো, ওদেরকেও সেই সমান অধিকার দিতে হচ্ছে পড়ে থাকার। যাই চলো, পরিষ্কার মনে হচ্ছে ঠিকই, কিন্তু এইটাও সে 3 নম্বর ফেজটাই চলছে। One eternity later. দোকানটা মনে আছে, এখানে সেই যে ডিম ধোসা দেখিয়েছিলাম সেই দোকানটাকে একবার চলে এলাম আজকে একবার সন্ধ্যাবেলার দিকটাতে, খিদা পেয়েছিল, কি খাবো খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য এই যে ইডলি, একটি ইডলি খাবো আর একটি দই বড়া খাবো, তাতেই হয়ে যাবে, সস্তায় 12-24 টাকায়, সস্তায় পুষ্টিকর এবং করেও দেখো বেশ সুন্দর। আর তোমাদেরকে তো এই দোকানটা আগে রিকমেন্ড করেছি, যারা এসেছো তারা বুঝতেই পারবে কেমন করে না করে, বেশ ভালো করে। তো লাউ আমি চারটি খাই এলি, আগে খিদা পেয়েছে, তারপরে আবার আরো কাজ আছে, আগে তোমাদেরকে ইডলিটা দেখিয়ে দিলাম, ইডলিটা খাইলি, তারপর দই বড়া দিবে ওইটা একবার দেখিয়ে দেবো, আর এসে দেখতে পারো বেশ ভালো করে। কিন্তু ধোসা কিং তোমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটাতে দেখে নিবে সব জায়গা টায়গাগুলো কোনখানে বটে না বটে। ঠিক আছে খাই, ধোসা কিং এসে এই দাদাজির সাথে দেখা হলো, কথাবার্তা বললে বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ। এই যে তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে, থ্যাংক ইউ দাদা, চালাই যাও, বাপুরার ভাষা প্রত্যেক মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। যারা দেখছো সবাই প্লিজ সাবস্ক্রাইব করবে, এই যে দিদি বলে দিয়েছে, আমি তো বলি না সাবস্ক্রাইবের গল্পটা, তা দিদি বলে দিল। আর এই দেখতে দেখতে দেখো ইয়ে চলে এসছে দই বড়া, এবার আমি খেয়ে দিয়ে পরে বেরাই, চল।
আমাদের জীবনটা তো বস পৃথিবীর সমস্ত জীবের নানা পরিচ্ছেদের উপসংহারের গল্প। তো সেই উপসংহারে এসে পরে আমরাও মাঝে মধ্যে এমন কিছু করে বসি যেটা না সেই ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া ওইগুলোকেও দুঃখিত করে করে দিই আমরা অনেক সময়। আমরা খেলার ছলে অনেক সময় এমন করে বসি যেটা করে দেওয়ার পরে আর মুখ লুকাবার জায়গা থাকে না। বসন্ত আর একদিন পরেই পরশু আমাদের বসন্ত উৎসব, দোল উৎসব, হোলি খেলবো, আমরা আবির নিয়ে খেলবো, রং নিয়ে খেলবো, কিন্তু সীমাবদ্ধ থাকে ওইটা রঙেই, আনন্দতে যেন সীমাবদ্ধ থাকে, কারণ তার সঙ্গে সঙ্গে প্যারালালি আর একটা উৎসব তো চলছে। তো সেই আবিরের রংটা যেন রক্ততে ধুয়ে না যায়, আর খেলা হোক কিন্তু রাজা রাজেরার খেলাগুলোতে যেন ওই আমরা সাধারণ মানুষ নলখাগড়াগুলোর প্রাণ যেন কোনোভাবে না যায়। সেটার জন্যে তো শুধুমাত্র রাজা রাজারাই দেখেই লয়, অনেক সময়তে আমরা অনেক কিছু করে ফেলি যেটার জন্য ওই রকম হয়ে থাকে। আশা করি আমরা সেরকমগুলো করব না। আর হ্যাঁ বস, হোলি খেলছো, খেলো, আনন্দ করো, ফুর্তি করো, কিন্তু তোমার ফুর্তিতে যেন অন্য কারুর কষ্টটা না হয়। আর কুকুর ছাগলগুলোকে রংটি দিও না, তাহলে না মানুষ বলার লেভেল আর থাকবে নাই তুমি, ঠিক আছে, ওইটি করো না। আর লাস্ট যেটা বলবো, জীবন সবসময়তে দ্বিতীয় চান্স দেয় না। লাইফ ইজ বিউটিফুল, অবশ্যই জীবন খুব সুন্দর, চাপে থাকি ঠিক আছে, সবাইকারই চাপ থাকে, তার মাঝে আনন্দ থাকে, দুঃখ সবই থাকে, কিন্তু ওভারঅল জীবন, লাইফ ইজ বিউটিফুল, অ্যামেজিং, কিন্তু সবসময়তে ভাই সেকেন্ড চান্স পাওয়া যায় না। সেফভাবে একটু থাকার আমরা চেষ্টা একটু করি, একটু সেফভাবে ড্রাইভটা অন্তত করি, তারপরে তো যা আছে ভাই সেটা তো হবে, কি করার কিছু নাই, একটু একটু দেখি ওটা নেই। ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা, দেখা হচ্ছে আবার কালকে।